গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে দিদিকে বলের প্রচার করলেন বিধায়ক আখতারুজ্জামান সাহেব। এই প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সেরাজুল ইসলাম, মন্টু রহমান সহ আরো অনেকে। কমল মজুমদারের রিপোর্ট, এএসআই নিউজ। বিধায়ক যে নির্দেশ দিয়েছেন যে নিজ নিজ এলাকায় এলাকার মানুষ কি অবস্থায় আছে, তাদের কি সমস্যা আছে আমাদের শুনে নথিভুক্ত করে ওনাকে জানাতে হবে। এমনকি এলাকার মানুষ যদি আমাদের সরাসরি বলতে না চায় ওনাকে বলার জন্য ওনার মোবাইল নাম্বার সহ কার্ড আমরা এলাকার মানুষের কাছে তুলে দিচ্ছি। আমাদের নেত্রী একটাই লক্ষ্য, এলাকার গরিব মানুষ তার সঠিক পরিষেবা পাচ্ছে কি না, এলাকার মানুষকে স্বচ্ছ প্রশাসন দেওয়ার লক্ষ্যে মমতা ব্যানার্জি আমি এলাকার এমএলএ হিসাবে আমাকে আজকে নির্ধারিত করে দিয়েছে যে আপনি নূরপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুরের মানুষ কী অবস্থায় আছে আপনি বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনবেন, তাদের সমাধানের কী পথ তারা বাতলাচ্ছে সেটা আপনি জানবেন এবং আগামী দিনে পরামর্শ তারা কী দিচ্ছে সেটা আপনি তাদের কাছে গ্রহণ করবেন এবং দিদির যে মোবাইল নাম্বার তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক আজকে আমি রঘুনাথগঞ্জের বিধায়ক হিসাবে এই এলাকার বিধায়ক হিসাবে আমি এলাকার যত জনপ্রতিনিধি এখানকার জেলা পরিষদ সদস্য মন্টু রহমান সহ এখানকার পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য পঞ্চায়েত সদস্য প্রধান সহ এলাকার ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আমরা এলাকার মানুষের সঙ্গে একের পর এক যোগাযোগ করছি, দেখা করছি, তাদের সমস্যাগুলো আমরা শুনে আমরা নথিভুক্ত করে স্থানীয় লেভেলে যেটা প্রধানের দেওয়া সম্ভব প্রধান দিয়ে, যেটা পঞ্চায়েত সমিতি দেওয়া সম্ভব পঞ্চায়েত সমিতি দিয়ে, যেটা জেলা পরিষদ দ্বারা সম্ভব সেটা জেলা পরিষদ দিয়ে, যেটা রাজ্য সরকারের সরাসরি হস্তক্ষেপ দরকার সেটা আমি সরাসরি নথিভুক্ত করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমরা আজকে মানুষের বাড়ি বাড়ি দিদিকে বলো কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা এগিয়েছি।